নমস্কার পটল বড়া রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি পটলগুলো আমি ফুলের মতন করে কেটে নিয়েছি এই পটলের নাম হচ্ছে নয়নতারা পটল পটলের মধ্যে বীজ খুব কম থাকে এটা দিয়েই পটল বড়া ভালো হয় পটলের সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু চিনি মাখিয়ে নিলাম এইবারে একটা বাটির মধ্যে একটু চালের গুঁড়ো একটু বেসন একটু নুন হলুদ চিনি কালো জিরে একটু বেকিং পাউডার দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা মাঝারির মতন হবে বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না হয়ে গেছে এইবারে পটলগুলো আমি এর মধ্যে একটু দশ মিনিটের মধ্যে একটু মাখিয়ে রেখে দেব এই পটল বড়া খেতে খুব ভালো লাগে এই যে মাখিয়ে রেখে দিলাম এইবারে কড়াই তেল গরম করা হয়ে গেছে এবারে পটল বড়া করে নেব এই পটল বড়া খেতে খুবই ভালো লাগে যে কোনো ভাজা বড়া একটু ধৈর্য সহ করে করতে হবে একটু ধিমি আছে করতে হবে তাড়াহড়া করলে হবে না উড়ে যাবে উল্টে পাল্টে দিয়ে এইভাবে ভিজে তুলে নিতে হবে দুটো দুটো করে ভাজলাম অল্প অল্প করে ভাজতে হবে অল্প যেহেতু তেল দিয়েছি তো অল্প অল্প